How are you? I hope you are well by the grace of Almighty. I am Shahidul Islam, head teacher, Shahid Sheikh Rasul Mujib High School, Moralganj Bagerhat. Today, I will discuss with you, I will teach you about transformation. You know that transformation is one of the best part of English grammar. So, today I will discuss with you about transformation. There are various items in grammar. Today I will discuss about how to change degree. I only discuss with you from superlative to positive degree. How to change from superlative to positive degree. Now I am writing two sentences. Look at the blackboard. The Padma is the biggest river in Bangladesh. Another sentence, the Padma is one of the biggest river in Bangladesh. Dear student, look at the blackboard and try to observe. Ekhane duita sentence ache. Ekta ache the Padma is the biggest river in Bangladesh. Ditiyo sentence ta the Padma is one of the biggest rivers in Bangladesh. Ekhane tumra lokkho koro যে এই সেন্টেন্সটির ভিতরে অতিরিক্ত একটা শব্দ একটা আছে, যে সেটা হচ্ছে অন অফ দা, অন অফ, এইটা বাড়তি এখানে আছে। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে পদ্মা বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় একটি নদী। দি পদ্মা বাংলাদেশের ভিতরে সবচাইতে একটা বড় নদী। এবং দ্বিতীয় সেন্টেন্সটার অর্থ হচ্ছে বাংলাদেশের ভিতরে পদ্মা একটি অন্যতম বড় নদী। এখানে অর্থাৎ এই সেন্টেন্সটার দ্বারা বোঝা যায় যে পদ্মার মতো এরকম বড় নদী আরও আছে। এখন আমরা এই দুইটা সেন্টেন্স আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন আমরা এটাকে কিভাবে আমরা এটাকে পজিটিভ ডিগ্রি করব, তাই নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। আমাকে প্রথমেই যে সেন্টেন্সটার ভিতরে অন অফ দি নাই, সেই সেন্টেন্সটা প্রথমে শুরু করতে হবে নো আদার দিয়া। নো আদার, নো আদার প্লাস অবজেক্ট, নো আদার প্লাস অবজেক্ট প্লাস বিভাগ প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ, এর পজিটিভ পদ, পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস বাকি অংশ। এখন আমি যদি যে সেন্টেন্সটা লিখেছিলাম যে পদ্মা ইজ দি পদ্মা ইজ দ্য বিগেস্ট বিআই বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। তোমরা লক্ষ্য করো, আমি যদি এখন আমি এখানে যে তোমাদের একটা স্ট্রাকচার দিয়েছি, যদি সেই স্ট্রাকচার অনুসারে লিখি, তাহলে আমি প্রথমে কি লিখব, নো আদার, নো
নো আদার এরপর কি অবজেক্ট আমার এখানে অবজেক্ট কি রিভার ইন বাংলাদেশ নো আদার রিভার ইন বাংলাদেশ বাংলাদেশ এরপরে কি আছে বিভার বিভার ইজ বাংলাদেশে পড়াবে ইজ এরপর আছে কি এস ইজ এস এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এখানে আছে বিগেস্ট এটা এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে এটার পজিটিভ ফর্ম হবে কি বিগ ইজ এস বিগ এরপরে এস এরপরে সাবজেক্ট এরপরে কি আছে সাবজেক্ট এখানে আমাদের সাবজেক্ট কি দি পদ্মা দি পদ্মা হয়ে গেল তাহলে আমরা যদি আর একটু লক্ষ্য করি যে আমার এখানে এই ডিগ্রিটা এটা আমাকে করতে বলছে কি আছে সুপারলেটিভে আমাকে করতে হবে পজিটিভ ডিগ্রি তাহলে আমরা এই যে আমি যে স্ট্রাকচারটা তোমাদের দিলাম আমি আবার একটু লক্ষ্য করি আমি প্রথমে লিখব কি নো আদার এই যে আমি লিখলাম নো আদার এরপরে কি অবজেক্ট অবজেক্ট কি রিভার আমি লিখলাম রিভার এরপরে বিভার 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 কি ইজ এরপরে অ্যাজ আমি লিখলাম অ্যাজ এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এই যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এখানে আছে বিগেস্ট হবে কি বিগ এরপরে অ্যাজ আমি লিখলাম অ্যাজ এরপরে সাবজেক্ট সাবজেক্ট কি দি পদ্ম তাহলে আমার কি হয়ে গেল আমার আমরা সুপারলেটিভ থেকে আমাদের এইটা ট্রান্সফরমেশন হয়ে গেল কিসে পজিটিভ ডিগ্রিতে এখন আমি তোমাদেরকে দেখাবো যেটার ভিতরে অন অফ দি আছে যে সেন্টেন্সের ভিতরে যে সুপারলেটিভ ডিগ্রির ভিতরে অন অফ দি থাকবে সেটা কিভাবে পরিবর্তন হবে দি পদ্মা ইজ অন অফ দি বিগেস্ট বিগেস্ট রিভার ইন বাংলাদেশ বাংলাদেশ এখানে আমি স্ট্রাকচারটা একটু হবে এটা কি স্ট্রাকচার হবে এটা শুরু হবে কি দিয়া ভেরি ফিউ দিয়া কি দিয়া ভেরি ফিউ ভেরি ফিউ এরপর হবে কি অবজেক্ট এর প্লুরাল নাম্বার অবজেক্টের প্লুরাল নাম্বার অবজেক্টের প্লুরাল নাম্বার এরপরে বিভার এরপরে অ্যাজ শুধু এইটুকু পরিবর্তন আগের সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটার ভিতরে পরিবর্তন কী হবে আগের সেন্টেন্সটা আমাদের শুধুমাত্র ছিল নো আদার দিয়ে স্টার্ট নো আদার দিয়ে আমাদের শুরু করতে হবে আর এখানে যদি ওয়ান অফ দি থাকে তাহলে আমাদের শুরু করতে হবে ভেরি ফিউ দিয়ে এবং অবজেক্টের প্লুরাল ফর্ম আর আগেরটা ছিল অবজেক্টের সিঙ্গুলার ফর্ম তো এখানে আমাদের প্রথমে শুরু করতে হবে কি দিয়া ভেরি ফিউ দিয়ে আমি লিখব ভেরি ফিউ ভেরি ফিউ এরপরে আমাদের অবজেক্ট কি রিভার তাহলে আমি হবে কি যেহেতু প্লুরাল ফর্ম হবে রিভার্স ইন বাংলাদেশ বাংলাদেশ এখন এখানে কি বিভার যেহেতু এখানে রিভার্স আছে তো রিভার্সের পরে হবে কি আর এরপরে এস এরপরে এরপরে কি আসতেছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম তা যেহেতু এখানে আছে বিগ বিগেস্ট তাহলে বিগেস্টের পজিটিভ ফর্ম কি বিগ এরপরে অ্যাজ এরপরে কি সাবজেক্ট এখানে আমাদের সাবজেক্ট কি দি পদ্মা দি পদ্মা দি পদ্মা হয়ে গেল তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের দুইটা সেন্টেন্সই কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা পজিটিভ ডিগ্রি করেছি তো একটার ভিতরে অন অফ দি আছে অন্য আর একটার ভিতরে অন অফ দি নাই যে যে সেন্টেন্সটার ভিতরে অন অফ দি থাকবে না সেটা আমাদের শুরু করতে হবে নো আদার দিয়া এবং যেটা আমাদের অন অফ দি আছে আমাদেরকে সেইটা শুরু করতে হবে ভেরি ফিউ দিয়া পার্থক্য শুধু যে ভেরি ফিউ দিয়ে যেটা আমরা শুরু করবো সেইটার অবজেক্টের প্লুরাল ফর্ম লিখতে হবে যেহেতু অবজেক্টের প্লুরাল ফর্ম হবে সেহেতু তারপরে বিভার্বেরও প্লুরাল যে ফর্ম অনুসারে যে বিভার্ব বসবে সেই বিভার্বটা আমাদের এখানে বসাতে হবে এই হচ্ছে আমাদের আলোচনা আমি অন্য আর একটা উদাহরণ থেকে তোমাদেরকে আমি দুইটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি যে তো আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা
এবং যারা আমাদের এই অনলাইন ক্লাস দেখছেন, আমার আজকের শুধুমাত্র দুইটা ব্যাপার যে এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং তোমরা তোমাদের টেক্সট বুক থেকে, বিভিন্ন সহায়ক বই থেকে এবং আমাদের সহায়তা নিয়ে তোমরা এগুলো সলভ করার চেষ্টা করবে। আশা করি সবাই তোমরা পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।